गोसाड़ी बाड़ी ते दलियों कर्मी समर्थक संगे देखा करते जावर पथे दस बाइक एसे आचमकाय बोमाबाजी करे एमनटा अभियोग करा हय। तबे पाल्टा बीजेपी कर्मी समर्थक संगे हाथाहाती जड़िए पड़े কনভয়ের কিছুটা দূরে বোমাবাজির ঘটনা ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, সিতাই যাওয়ার পথে দিনাটার গোসানী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং পুলিশ সূত্রে বা কি জানতে পাচ্ছো? কোচবিহার লোকসভা বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কিন্তু আজকে কোচবিহার জেলার যে সিতাই বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সিতাই বিধানসভা কেন্দ্রে কিন্তু আজ পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি রয়েছিল। যেমনটা তুমি আগের থেকেও জানো যে ভোট পরবর্তী হিংসার পরে কিন্তু বেশ কয়েকজন যারা নেতা রয়েছেন, এমনকি যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তাদেরকে কিন্তু বাড়ি ছাড়া করতে হয়েছিল, মানে করা হয়েছিল। এবং তারা তাদের সঙ্গে আজকে কিন্তু নিশীথ প্রামাণিকের একটা দেখা করার কথা এবং তাদের আর্থিক সহায়তা দেখার কথা ছিল। কিন্তু ঠিক এই সময়ে যখন গোসানীমারী মন্দির পার হয়, গোসানীমারী মন্দির পার করে নতুন বস নামে একটি জায়গা রয়েছে সিতাই বিধানসভা কেন্দ্রের, এবং সেখানেই কিন্তু আচমকাই 10-15টি বাইক চলে আসে সেই কেন্দ্র নিশীথ প্রামাণিকের কনভয়ের সামনে, এবং এসে আচমকাই কিন্তু বোমাবাজি হয়। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন, তারা কিন্তু সেখানে তাদের সঙ্গে একটা বিরোধে জড়ে যান এবং কোনো ক্রমে কিন্তু সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হলেও কিন্তু গোটা ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে পূর্ব নির্ধারিত এই প্রোগ্রাম ছিল আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, যেখানে পুলিশ প্রশাসন অবগত আগেও ছিল, তারপরেও কিন্তু কোন রকম পুলিশ প্রশাসনের তৎপরতা সেখানে লক্ষ্য করা যায়নি। যদিও এই মুহূর্তে নিশীথ প্রামাণিক স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে রয়েছেন এবং তিনি সুস্থ রয়েছেন, তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে। এর আগেও কিন্তু বহুবার আমরা শুনেছিলাম যে উদয়ন গুহর বেশ কিছু মন্তব্য ছিল, যেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাঁত এবং গোপ উপড়ে নেওয়ার মতো কিন্তু প্রকাশ্য জনসভায় এক মন্তব্য করেছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপি তীর কিন্তু তৃণমূলের দিকে যাচ্ছে এমনটাই জানা যাচ্ছে। একেবারেই, অনেক ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। হ্যাঁ দাদা, হ্যাঁ ক্যামেরা ঠিক আছে, আরামসে চলো, ঠিক, হ্যাঁ।